প্যাটেল ফিলিপ, রিচার্ড মিল, বিএমডব্লিউ ব্র্যান্ডের ঘড়ি, এক একটির দাম কোটি টাকার উপরে, কিন্তু সেসব ঘড়ি বিক্রি করা হয়েছিল মাত্র 2000 টাকায়। বিএমডব্লিউ ব্র্যান্ডের ঘড়িটি একজনের কাছে বন্ধক রেখে নেওয়া হয়েছিল মাত্র 1500 টাকা। যে লোক বিক্রি করেছিল সে লোক জানতই না এসব ঘড়ির এত দাম। জানা হয়তো সম্ভব ছিল না, কারণ সম্প্রতি গুলশানের বাড়িধারা পার রোডের এক বাসা থেকে এগুলি চুরি করেছিল সে। বুধবার মিজান নামে সেই গ্রিল কাটা চোরকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে, তারা এসব চোরাই ঘড়ি ক্রয় করেছিল। চুরি হওয়া 5টি ঘড়ির মধ্যে 2টি ছিল স্বর্ণের। স্বর্ণ গলিয়ে ফেলায় তা উদ্ধার করা যায়নি ঠিকই, তবে স্বর্ণের ঘড়ি বিক্রি করা 1,03,000 টাকা উদ্ধার করা হয়েছে। গুলশান থানা থেকে এসব তথ্য পাওয়া যায়। গুলশান থানা পুলিশ জানায়, গত 8 জুন রাতে গুলশানের বাড়িধারা পার্ক রোডের 32 নম্বর বাসায় দোতলায় চুরি হয়। ব্যবসায়ী মামুন আহমেদ একাই থাকতেন ওই বাসায়। দামি দামি ঘড়ি সংগ্রহের শখ ছিল তার। সকালে উঠে দেখেন পাশের রুম থেকে একটি আইফোন, 5টি ঘড়ি চুরি হয়ে গেছে। প্রতিটি ঘড়ির মূল্য প্রায় কোটি টাকা করে। জানালার গ্রিল কেটে চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা চোর। এই ঘটনায় তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন প্রথমে, পরে গত 23 জুন একটি মামলা দায়ের করেন। পুলিশ টানা অনুসন্ধান শেষে চুরি হওয়া 5টি ঘড়ির মধ্যে 3টি ও আইফোনটি উদ্ধার করেছে। পুলিশ জানায়, চুরির ঘটনার পরপরই তারা এই বাসার চারদিকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। একটি ক্যামেরার ফুটেজে রাতে ওই বাসার পাশে এক তরুণকে হাঁটাহাঁটি করতে দেখা যায়। সেই তরুণের ছবিটি সংগ্রহ করে তাকে খুঁজতে থাকেন। আশপাশের থানার সোর্সে সেই তরুণের ছবি দেখিয়ে শনাক্ত করার চেষ্টা করা হয়। পরে এক সোর্সের মাধ্যমে মিজান নামের ওই তরুণকে শনাক্তের পর উত্তরখানে মাজার রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে মিজান জানায়, সে বিএমডব্লিউ ব্র্যান্ডের ঘড়িটি উজ্জ্বল নামের এক মোবাইল মেকারের কাছে 2000 টাকায় ও আইফোনটি 1,500 টাকায় বিক্রি করেছে। পরে মিজানকে সঙ্গে নিয়ে ভাটারার ফাসরেটেক বালুরমাট এলাকা থেকে উজ্জ্বলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ঘড়ি ও আইফোনটি। বাকি ঘড়িগুলোর কথা জিজ্ঞাসা করলে সে একই এলাকার এক স্বর্ণকারের কাছে বিক্রি করেছে বলে জানায়। পরে তাকে নিয়ে লিটন নামে ওই স্বর্ণকারের দোকানে অভিযান চালানো হয়। লিটন স্বর্ণের ঘড়ি দুটি কেনার কথা স্বীকার করলেও সে জানায়, কেনার পরপরই সেগুলো গলিয়ে সে গলিতে স্বর্ণ বিক্রি করে ফেলেছে। পরে তার কাছ থেকে স্বর্ণের ঘড়ি বিক্রির 1,03,000 টাকা উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেফতার করা মিজানকে বাকি দুটি ঘড়ির কথা জিজ্ঞাসা করলে সেগুলো তার কাছে রয়েছে বলে জানান। এগুলো একজনের কাছে 2000 টাকা করে বিক্রি করেছিল, কিন্তু তখনও ক্রেতার কাছে ঘড়িগুলো হস্তান্তর করেনি। পরে পুলিশ প্যাটেক ফিলিপ ও রিচার্ড মিল ব্র্যান্ডের সেই ঘড়ি দুটিও উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে গ্রিল কাটা চোর মিজান জানিয়েছে, ঘড়িগুলো এত দামের তা সে জানতই না, শুধু স্বর্ণের ঘড়ি দুটি গলিয়ে বেশি দামে বিক্রি করা যেত বলে ধারণা করেছিল সে।